ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। বিহারের কিষাণগঞ্জ থেকে অপহৃত কিশোরকে মালদা শহর স্টেশন রোড এলাকা থেকে উদ্ধার করল বিহার পুলিশের একটি বিশেষ টিম ও ইংরেজবাজার থানার পুলিশ। গ্রেপ্তার হয়েছে মূল অপহরণকারী এক মহিলা। রবিবার গভীর রাতে স্টেশন রোড এলাকায় হানা দিয়ে পুলিশ উদ্ধার করে কিশোরকে। গত 25 আগস্ট অভিযুক্ত অপহরণকারী বিহারের কিষাণগঞ্জ তেনার ধারণগঞ্জ থেকে ওই কিশোরকে অপহরণ করে। কিষাণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত অপহরণকারীর নাম অরুণ কুমার, বাড়ি বিহারের সুদল জেলায় জদিয়া থানায় ভাগলি এলাকায়। ধৃত মহিলার নাম মঞ্জু বিবি, বাড়ি বিহারের উত্তর পল্লী এলাকায়। অপহৃত কিশোরকে দেখভাল করার জন্য আয়া হিসেবে ওই মহিলাকে রেখেছিল অভিযুক্ত। অপহৃত কিশোরের নাম পিয়াংশু কুমার, বাবা শ্যাম নন্দন পোদ্দার, বাড়ি বিহারের কিষাণগঞ্জের 28 নম্বর ওয়ার্ডের ধর্মগঞ্জ এলাকায়। গত 25 আগস্ট পিয়াংশুকে অপহরণ করে বাবার কাছে মুক্তিপণ হিসেবে 5 লক্ষ টাকা দাবি করে অভিযুক্তরা। এদিন অপহরণকারীরা ফোন পেয়ে স্থানীয় কিষাণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে শ্যাম নন্দন পোদ্দার। পুলিশের একটি টিম তৈরি করে ঘটনার তদন্তে নামে। মোবাইল সূত্রে খোঁজ পাওয়া যায় মালদার, সেখানে এসে এই গ্রেপ্তারি। সোমবার ধৃত দুজনকে মালদা জেলা আদালতে পেশ করে 3 দিনের পুলিশি হেফাজত নিয়ে বিহারে নিয়ে গেছে বিশেষ দলটি। রঞ্জিত দাসের রিপোর্ট, মালদা। কহা খানা খায়ে বোল না ভাই, কহা খায়ে খানা মিলেগা। ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির।